Assalamu alaikum everyone. Welcome to our cooking channel Bohushashuri Ranna Ghor. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার তুর্কিশ আদনান কাবাব রেসিপি। তো তুর্কিশ কাবাবটি তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে, মুরগির কিমা, আদা রসুন বাটা, চিলি ফ্লেক্স, সয়া সস, লবণ, মোজারেলা চিজ, মরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এবং পাউরুটি। তো এখানে কাবাব তৈরি করার জন্য আমাদের সমস্ত উপকরণগুলো রয়েছে। তো এখন আমি এর মধ্যে 1.5 কাপের মতো মুরগির কিমা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ এবং সাদা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং সাথে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এখানে আমি 1/3 কাপ পরিমাণ মোজারেলা চিজ ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের মোজারেলা চিজ এই কাবাবটির মধ্যে দিতে পারেন। এখন এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে মিক্স করে নিব। তো এখানে আমি কাবাবের মাংসটি ভালো করে মিক্স করে নিয়েছিলাম এবং আমাদের যে পাউরুটির স্লাইসগুলো ছিল সেই স্লাইসগুলোকে হালকা একটু পানিতে ডিপ করে নিয়েছিলাম। এখন আমি হাত দিয়ে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি ভালো করে। এখন আমি এই কাবাবের মিশ্রণটির মধ্যে পাউরুটির যে পিসগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। তো এই পাউরুটিগুলো এখন আমি কাবাবের মিশ্রণটির মধ্যে দিয়ে আবারও ভালো করে কাবাবের যে মাংসটি সেটি ভালো করে মিক্স করে নিব। তো এখানে আমি পাউরুটির সাথে কাবাবের মাংসটি ভালো করে মিক্স করে নিয়েছিলাম। আর এখানে আমি সাসলিক স্টিক ইউজ করেছি। আপনারা চাইলে নর্মালি হাত দিয়ে কাবাবের মতো বানিয়ে ভেজেও খেতে পারেন। আমি সুন্দর দেখার জন্য এখানে সাসলিক স্টিকটি ইউজ করেছিলাম। কাবাবটি বানানোর আগে আমি হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছিলাম, যাতে করে কাবাবের মাংসগুলো আমার হাতে আঠার মতো লেগে না থাকে। যাতে তো এভাবে করে আমি সাসলিক স্টিকের মধ্যে মাংসগুলো লাগিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি একটি কাবাব তৈরি করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো কাবাব তৈরি করে নিব। তো চুলায় আমি ফ্রাইং প্যানে তেলটি গরম করে নিয়েছি আগে থেকে এবং এখানে আমার সবগুলো কাবাব তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে সবগুলো কাবাব ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিব। এবং সুন্দর করে কাবাবগুলো ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা কি সুন্দর করে কাবাবগুলো এপিটুপিট করে ভেজে নিচ্ছি। ঠিক এভাবে করে আপনারাও কাবাবগুলোকে ভালো মতো ভেজে নেবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমাদের কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমরা আলাদা করে উঠিয়ে নিব এবং পরিবেশনের জন্য রেডি করব। তো তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের মজাদার রেসিপি তুর্কিশ আদনান কাবাব।
আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা এটি বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, আমার ভিডিওগুলোতে লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।